আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাকিল এক্সপ্রেস চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাই আজ আমি চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার কলাবাগান কাঠপট্টি একটি রেডিমেড ঘরের হাটে, যেখান থেকে আপনি চাইলে রেডিমেড ঘর ক্রয় করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন। তো আজকে আমি চেষ্টা করবো এই ঘরগুলা কী ধরনের কাঠ ও টিন দিয়ে তৈরি করা হয়, ঘরগুলা কত বছর ব্যবহার করতে পারবেন, পাশাপাশি এক জেলা থেকে আরেক জেলায় কীভাবে নেবেন, সব ধরনের ইনফরমেশন থাকবে ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো তো দিন দিন তো আপনাদের এই কাঠের ঘরের এই বিক্রমপুরের ঘরের জনপ্রিয়তা বাড়ছে সারা জেলায়, বাংলাদেশের সব জেলায় কি ঘরগুলো নেওয়া যায়? হ্যাঁ, সুন্দরভাবে নেওয়া যায়। ট্রলারের মাধ্যমে, ট্রাকের মাধ্যমে, ট্রলার বা ট্রাকের মাধ্যমে নেওয়া যায়। না এগুলো কি পার্ট বাই পার্ট খুলে পার্ট বাই পার্ট খুলে যায়? ওয়ান বাই ওয়ান খুলে এটা করে আটটা বেড়া থাকে, দশটা বেড়া থাকে, সব খুলন যায়। আচ্ছা, আপনারা তো শুধুমাত্র রেডিমেড ঘর বিক্রি করেন, কোনো মিস্ত্রি যায় তো অন্য জায়গায় কাজ করে না, তাই না? না কাজ করে না, তাদের আমাদের ঘর নিয়ে যায় মিস্ত্রি সাথে জায়গায়। যদি কেউ চাইলে অর্ডার দিয়ে নিতে পারে, চাইলে সরাসরি এসে পছন্দ করে নিতে পারে, করতে পারে। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের এই যে এই ঘরগুলা, ঠিক আছে, এই ঘরগুলা সর্বনিম্ন কত থেকে কত দামের ঘর বিক্রি? এক লক্ষ টাকা দিয়ে শুরু করে আপনার 16 লাখ টাকা পর্যন্ত ঘর আছে আমার কাছে। এক লাখ টাকার ঘরও আছে? এগুলো কি কি কাঠ দিয়ে আপনারা তৈরি করেন? এক লক্ষ টাকার ঘর দিয়ে আপনার এটা হলে সম্পূর্ণ ইউক্যালিপটাস দেওয়া, পাড়াতন আছে 2 সিট, সালের টিন ও ভালো টিন লাগেন না। মোটামুটি ওইগুলো কত বছর টেকসই হবে? আমরা 40 বছর আল্লাহর রহমতে। ওইগুলো 30-40 বছর? আর এমনিতে যে আর লোহা কাজের উডি 100 বছর আল্লাহর রহমতে। ওগুলো লোহা কাঠের ঘর, লোহা কাঠের ঘর। এই যে ঝড় তুফান হয়, এগুলো কি আসলে ভেঙে দেয়? না কোনো ক্ষতি হয় না আমাদের এখানে, যত বান্ত পর্যন্ত সাইবার হলো কোনো কিছু মানে আল্লাহর রহমতে। এছাড়া তো হাজার হাজার ঘর এই মুন্সিগঞ্জে আছে, তাই না? আমাদের মুন্সিগঞ্জ সব এই কাঠের ঘরেই চলে। জসিম ভাই, আমরা যেটা জানি আপনারা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকায় দেড়তলা দোতলা ঘর বিক্রি করেন, এত কমে আসলে কিভাবে সম্ভব? নিজেরা ইম্পোর্ট করে মাল আনি, তারপর যশোর রাজশাহী থেকে নিজেরা যাই গাছ বাছাই করে কিনি, মোটামুটি গাছ দেখে, সে কারণে আমরা কম দিতে পারি সরাসরি ট্রাক। আপনাদের কি নিজস্ব সমিল আছে? সমিল আছে, নিজস্ব সমিল আছে আমাদের দোকানে। গড়জান গড় তুলি সামনে আমাদের সমিল আছে, নিজস্ব সমিল, সেখানে আমরা মাল ছিঁড়ে মিস্ত্রি করে দিয়ে দিই সরাসরি, কোনো ভাড়া ঠাড়া লাগে না, তারা নিজে নিজের মাল নিয়ে আসতে পারে যা যা। ঠিক আছে। তো জসিম ভাই, এখন কথা হচ্ছে যে এই ভিডিও দেখে যদি কেউ আসতে চায় আপনাদের এখানে, ঠিকানাটা যদি বলতেন আসলে কিভাবে আসবে? এটা আপনার লোহজং বাজার, মানে আমাদের থানা লোহজং, জেলা মুন্সিগঞ্জ, লোহজং কলাবাগান কাঠপট্টি। দোকানের নাম মেসেস জসিম টিম্বার, টিম্বার্স। এছাড়াও ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারবো। অনেক প্রবাসীরাও আপনাদের এই ভিডিও দেখে অনেকেই ঘর, অনেক জায়গায় আল্লাহর রহমতে ঘর দেওয়া হয়েছে, তারা আসে নাই কা, বিদেশ থেকে কল করে দিছে, ঘর পছন্দ করছে এই সাইজের, সাইজের ঘর পাঠাই দিছে, তাদের পাঠাই দিছে না, যেমন পাঠাই দিছে আপনার বাঞ্ছারামপুরে আমার 10টা ঘর গেছে। বাংলাদেশের সব জেলায় কি? সব জেলায় ঘর গেছে আল্লাহর রহমতে, ট্রলারে বা ট্রাকের মাধ্যমে নিতে পারে, ট্রাকের মাধ্যমে নিতে পারে। জসিম ভাই, এখন এই ভিউয়ারদের সুবিধার্থে যদি আপনাদের এই ঘরগুলা একটু আমাদের দেখাতেন এবং প্রাইজের আইডিয়াটা যদি দিতেন অনেক উপকৃত হতাম। আসেন দেখাই আপনাদের। ওকে ভাই, জসিম ভাই প্রথমে আমরা একেবারে কম প্রাইজের ঘরটা দেখবো। এটা এটা আনফিটিং, এটা সাইজটা কত ফিট বাই কত ফিট? 18 ফিট বাই 10 ফিট, একতলা ঘর। এটা প্রাইস 1 লক্ষ টাকা। এটা কি কাঠ দিয়ে? এটা আপনি সম্পূর্ণ ইউক্যালিপটাস দেওয়া হয়েছে, এটা এখনো কমপ্লিট হয় নাই, তাই না? না কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে, কাজ চলতেছে। এই ঘরগুলা কত বছর আর কি আপনি ইউজ করে দেবেন? 40 বছর আল্লাহর রহমতে ইউজ করতে পারবেন। 40 বছর? আচ্ছা, যত মানে পরে ভেঙে না, যত মানে কোনো ভয় নাই, রাখুন না মালিক আল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে কত? 18 ফিট বাই কত? 10 ফিট 18 ফিট বাই 10 ফিট। আচ্ছা, এই ভিতরে কি পার্টিশন দেওয়ার ব্যবস্থা? এই ছোট পার্টিশন মানে ছোট ঘর দিলে দেওয়া যায়, উপরে চাইলে থাকতে পারবে? উপরে থাকতে পারবে, হ্যাঁ পুরোপুরি থাকতে পারবে। আচ্ছা, থাকা মাল সামান্য রাখা যাবে উপরে। ওকে, তো এটার প্রাইসটা কত নিচ্ছেন আপনারা? 1 লক্ষ টাকা নিচ্ছি এটার প্রাইস, মাত্র 1 লক্ষ টাকা। হলে এত সুন্দর একটা ঘর, খুবই ভালো, বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘরগুলা 1 লক্ষ টাকা। তারপর আমরা কোনটা দেখবো ভাই? এটা 18 বন্ধ, এটা সোয়াতলা, উপরে থাকা যাবে, সোয়াতলা বা দেড়তলা বলে? হ্যাঁ দেড়তলা বলে। এটা এটা কি কাঠ? এটা আপনার দুই বেলা লোহা কাঠ আছে, বাদবাকি ইউক্যালিপটাস খুঁটি করা লোহা কাঠ। এটা সাইজটা যদি বলতেন? 18 ফিট বাই 10 ফিট, আপনার লম্বা 18 ফিট। হ্যাঁ 18 ফিট লম্বা, আসে 10 ফিট, 10 ফিট লম্বা। কত বন্দরের ঘর বলে? 18 বন্দরের ঘর বলে। 18 বন্দর, এই যে ভিতরে 12 হাত বাই, ভিউয়ারদেরকে দেখাই সুবিধার্থে, সিঁড়ি আছে তাই না? সিঁড়ি আছে, উপরে থাকা যাবে, উপরেও থাকা যাবে। আচ্ছা, কয়টা জানালা নিচে? নিচে আছে আপনার 10টা জানালা, উপরে 17টা জানালা, মোট 23টা জানালা। খুবই সুন্দর আসলে এই বিক্রমপুরের ঘরগুলি। আপনারা যদি সরাসরি আসেন
দেখতে পারবেন। এটা খুবই ঐতিহ্য, এই বিক্রমপুর বাসীর ঐতিহ্য, এই ঘরগুলা যুগ যুগ ধরে মানুষ বসবাস করে। তো এই ঘরটার দামটা কত ভাইয়া? এটার দাম 1,30,000 টাকা। 1,30,000 টাকা। বর্তমানে টিন কাঠের দাম অনেক বাড়তি, আমরা আগের দামই নিচ্ছি। থাকতে পারবে নিচে থাকা যাবে। এটা কি কাঠ? এটা আছে ইউক্যালিপটাস কাঠ, খুঁটি লোহা কাঠ। ইউক্যালিপটাস কাঠটা কি আসলে টেকসই মোটামুটি ভালো? এই কাঠটা আপনি গুনে খায় না, কাঠটা ভালো গুনে খায় না। এগুলো ফ্রেম কি অন্য ঘরের, তাই না? এগুলো লোহা কাঠের ওয়াটারি ঘর আছে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যে ঘরটা দেখছি এটার দামটা কত নিচ্ছেন? 1,60,000 টাকা নিচ্ছি এটার দাম। 1,60,000 টাকা, খুব সুন্দর একটা ঘর। হ্যাঁ, যার নাই যার দিয়ে দিব লাগলে। এগুলো 30-40 বছর ব্যবহার করা যাবে। আচ্ছা, এই ঘরগুলোর যে অনেকেই প্রশ্ন করে যে এই ঘরগুলোর বাথরুম কোথায়? অন্য অন্য জায়গায় তো থাকে, এটা সাইডে করে দেওয়া যাবে এক্সট্রা, এটা আলাদা খরচ দিতে হবে। তারপরে কোনটা দেখাবো? সেটা হচ্ছে আপনারা যারা অন্য জেলায় থাকেন অনেক কমেন্টস করেন যে ঝড়ে উড়ে যাবে, ভেঙে যাবে। আসলে আমি বিক্রমপুরের ছেলে, আমি বুঝি এই ঘরগুলো অনায়াসে 40-50-60 এর চেয়ে বেশি ব্যবহার করা হয়। যুগ যুগ ধরে এই ঘরগুলো কিছু হয় না, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়। তারপরে তো আপনারা দেখেন যে এই ঘরগুলো কিন্তু এখানে কিন্তু ঝড় তুফান যথেষ্ট হয়, তারপরে কিন্তু হাজার হাজার ঘর, তাই না? কোনো সমস্যা হয় না। এটা কত সাইজের ঘর? এটা হলো 23 বন্ধ। 23 বন্ধের ঘর। 23 বন্ধ ঘর, এটা আপনার লম্বায় 23 ফিট বাই 12 ফিট। আমরা যদি একটু ভিতরটা দেখাই ভিউয়ারদেরকে, এই যে আমি একটু আপনাদেরকে উপরে উঠাই, আগে ভিতরের নিচের অংশটা আপনাদেরকে দেখাই। দেখেন যথেষ্ট বড়, এবং নিচে কয়টা জানালা? নিচে আছে আপনার 12টা জানালা। 12টা জানালা, উপরেও 12টা জানালা। এবং উপরে দেখেন উপরের যে ফ্লোরটা কার বলে যেটাকে, তো এর নিচে চাইলে পার্টিশন দেওয়া যাবে, পার্টিশন দেওয়া যাবে। আর উপরে সিঁড়িটা যদি আমরা উঠি, যে ডুপ্লেক্স ঘরের যে একটা ট্রেডিশন বা সৌন্দর্য আপনাদেরকে যদি দেখাই, দেখেন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, এবং উপরের অংশটা যদি আপনাদেরকে দেখাই, উপরে কয়টা জানালা হবে? উপরে আছে 12টা জানালা, 13টা জানালা, উপরেও 13টা জানালা। এবং উপরে চাইলে আপনার পার্টিশন দিয়ে 2টা রুম করা যাবে, এবং উপরে এখনো কমপ্লিট হয় নাই ঘর, তাই না? এখন কথা হচ্ছে যে ঘরটা দেখলাম, এই যে ডুপ্লেক্স যে ঘরটা, এটার দামটা কত? 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। এটা সম্পূর্ণ লোহা কাঠ? সম্পূর্ণ লোহা কাঠ, 2 সিট পাটাতন করেই। তারপরে দেখবো আমরা, এটা অনেক বড়, এটা কি 23 বন্ধের ঘর? এটা দেড়তলা, দেড়তলা এটি বলে আমাদের, এগুলো দেড়তলা বলে আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার দেড়তলা, এটা লোহা কাঠের? না, লোহা কাঠের, এটাও সম্পূর্ণ আপনার লোহা কাঠের ঘর। আমি যদি আপনাকে আপাতত ধান রাখা হয়েছে, এটা এগুলো সাধারণত অর্ডার থাকে। উপরে সিঁড়ি আছে, আপনার উপরের যদি অংশটা দেখেন, এগুলো যথেষ্ট টেকসই, এবং নিচে উপরে 4টা রুম করা যাবে, তাই? 4টা রুম করা যাবে সুন্দরভাবে, সম্পূর্ণ লোহা কাঠ। রুমটি হবে 12 বাই 12 রুম হবে। আচ্ছা, এটা কত ফিট বাই কত ফিট? এটা আপনার আছে 23 ফিট বাই 12 ফিট। 23 ফিট বাই 12 ফিট। আচ্ছা, এই ঘরটার দামটা কত? দাম নিচ্ছি 3,80,000 টাকা। এটা কালার 3,80,000 টাকা।
এই ঘরগুলো অর্ডার দিলে কয়দিনে বানায় দিবেন? আমরা এমনি 10 দিনে বানায় দিমু আল্লাহর রহমতে। 10 দিনের মধ্যে হয়ে যাবে? 10 দিনের মধ্যে হয়ে যাবে। আমাদের এত বড় ঘরও কি ট্রাকে টলারে নেওয়া যায়? হ্যাঁ নেওয়া যায় রে। সেই ক্ষেত্রে একটা জায়গা নিতে কি রকম খরচ পড়ে? এমনি দূরে বরগুনা হলে 15,000-16,000 টাকা লাগে। মানে মোটামুটি 12,000-15,000 এরকমের মধ্যে নেওয়ার খরচটা, এটা কি আপনাদের লোক যায় বসাই দিয়ে আসে? আমাদের লোক তার জন্য আলাদা চার্জ দিতে হবে। আপনাদের লোক যায় বসাই দিয়ে আসে? বসাই দিতে কয়দিন লাগে? দুই দিন লাগে। দুই দিন বা তিন দিন লাগে, তার জন্য আলাদা চার্জ। ২৪ বন্দরে 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 ২৪
যদি দেখি দেখাই আপনাকে, আপনাদেরকে দেখেন খুবই সুন্দর। এবং ভিতরে সিঁড়ি দেওয়া আছে এবং ভিতরে দুইটা রুম এবং সামনে বারান্দা ও পার্টিশন দিয়ে দুইটা রুম করা যাবে, চারটা ছটা রুম হবে, উপরে দুইটা রুম করা যাবে। আমি আপনাদেরকে বলছি এখানে একটা ঘর আছে। আচ্ছা যাই হোক, তো এই ঘরটা আসলে লোহা কাঠের তাই না? হ্যাঁ লোহা কাঠের। সাইজটা কত? সাইজটা আপনার 21 ফিট বাই 18 ফিট। 21 ফিট বাই 18 ফিট। একতলা লোহা কাঠের ঘর। আচ্ছা, এই ঘরটার দামটা কত ভাইয়া? এটা দাম নিছি 2,30,000 টাকা। 2,30,000 টাকা, ওকে। এছাড়াও যদি কেউ অর্ডার দেয় ঝুল বারান্দা, দেড়তলা, দোতলা ঘর বানাই দিতে পারবেন? হ্যাঁ সব ধরনের ঘর বানাই দিতে পারবো, আমাদের মিস্ত্রি আছে, সব ধরনের ঘর বানাইতে পারি। সেক্ষেত্রে সময় দিলে আপনারা বানাই দিবেন? বানাই দেবো, ঝুল বারান্দা দিলে এটা মোটামুটি 20-30 দিনে হয়ে যাবো। 20-30 দিনে? আচ্ছা। এছাড়াও ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, যে কোনো ইনফরমেশন প্রয়োজন আপনার সাথে কথা বলে দিতে পারবে। নাম্বার দেওয়া থাকবে, দিতে পারবে? দিতে পারবে। ওকে, তো জসিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।